নমস্কার, এডুকুয়েস্টে আমি দীপশিখা আপনাদের সবাইকে জানাই স্বাগত। অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি হলো আমাদের বেঁচে থাকার মৌলিক প্রয়োজন। আর আজকের দিনে সেগুলোকে অর্জন করার জন্য কিন্তু দরকার পরিশ্রম, দরকার টাকার। আর সেই টাকা নিশ্চয়ই আমাদের উপার্জন করতে হয়, আর সেই উপার্জনের অন্যতম পথ হলো শিক্ষা। শিক্ষা ছাড়াই আমাদের টাকা উপার্জন করা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব হয় না। আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন আইআইএসডি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টের ডিরেক্টর মিস্টার রত্নদীপ দেবরায়। নমস্কার স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ভিটিভির পক্ষ থেকে। উনি রয়েছেন আইআইএসডির কর্ণধার হিসেবে আমাদের সাথে। জেনে নেব ওনার প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে আমরা সবাই উপকৃত হতে পারি আমাদের দৈনন্দিন জীবনযাপন রক্ষা করতে। আচ্ছা স্যার, প্রথমে আমি যেটা বললাম আইআইএসডি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটা কি বা সেখানে কি কি রয়েছে? এটা প্রতিষ্ঠানটা হচ্ছে গিয়ে মানে আমাদের তো মানে শর্ট টার্ম যত স্কিল ডেভেলপমেন্ট আছে, যেরকম আইটি, হোটেল ম্যানেজমেন্ট, বিউটি অ্যান্ড ওয়েলনেস, তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, মন্টেসরি টিচার্স ট্রেনিং। এট প্রেজেন্ট আমাদের 200 সেক্টরের পারমিশন আছে। আচ্ছা, এখন আমরা 5-6টা সেক্টর নিয়ে স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, তো সেভাবে তো সেক্টরটা স্টার্ট হলো কবে থেকে, মানে পুরো প্রতিষ্ঠানটাতে কাজ কবে থেকে শুরু হলো? কাজ স্টার্ট হয়েছে এমনি আমাদের যে মানে একটা দিল্লিতে অ্যাপ্লাই করতে লাগে ডকুমেন্টেশনটা, এই ডকুমেন্টেশনটা এসেছে সেপ্টেম্বরে। আচ্ছা, আর আমাদের কাজটা মোটামুটি আমরা জুলাই থেকে স্টার্ট করে দিই। আমরা যে তিন ফ্রেন্ড মিলে মানে স্টার্ট করেছি, পৃথ্বীরাজ, আমি আর মনোজ ছিল। আচ্ছা, তো মেইনলি হয়েছে আমাদের আইটি নিয়ে এক্সপিরিয়েন্স ছিল আর বিউটিটাও একটা ট্রেন্ড, ওই স্টার্ট করলাম। আস্তে আস্তে একটার পর একটা সেক্টর শুরু হয়ে গেছে। সেটা শুরু কিভাবে, মানে ভাবনা চিন্তা কোথা থেকে এলো? ভাবনা চিন্তা মেইনলি আমি যখন গ্র্যাজুয়েশন করি তখন মেইনলি আমি আর আমার ফ্রেন্ড আমরা তিনজনই একটা মাল্টি লেভেল মার্কেটিং এ কাজ করেছিলাম। আচ্ছা, কাজটা করার পরে এখানে অনেক ধরনের ট্রেনিং ছিল বা আমরা এখানে লেটে এডমিশন নেওয়াতে ওই সাকসেসটা হয়নি। আচ্ছা, তারপরে দেখলাম ওইটাতে হচ্ছে না, তখন 2015 আমরা জব করি তাহলে আমরা বেস্ট, যেখানে আমরা কি হতো এখানে আমরা সেলসে ছিলাম, অনেক ধরনের ওভার কমিটমেন্ট করতে হতো, জব পাবি এই পাবি, কোর্স ফিস কম হবে বেশি হবে, অনেক ধরনের ঝামেলা ছিল। তখন কি হতো মানে স্টুডেন্টরা এরপরে আমাদেরকে প্রবলেম করতো, তো আমরা ভাবলাম যে না, আমরা যদি নিজের থেকে স্টার্ট করি তাহলে বেস্ট অফ দা বেস্ট সার্ভিসটা আমরা দিতে পারবো। ওই স্টার্ট হলো আর প্রথম তো ক্যাজুয়ালি স্টার্ট হয়েছে, জেনারেলি আমরা একটা ছোট্ট রুমের মধ্যে বসে কাগজ দিয়ে আমরা প্ল্যানিং করতাম হবে কি হবে না, কাগজও আসবে কি আসবে না। তখনই আমাদের কিছু সোর্স ছিল, আমরা প্রথমে ফ্র্যাঞ্চাইজিটা দিই দার্জিলিংয়ে মালবাজার, আমরা যারা হট রিলেশন ছিল ওদেরকে আমাদের ব্র্যান্ডটাকে আমরা মানে দেই আগে ফ্র্যাঞ্চাইজিটা দিই, আমরা নিজস্ব একটা সেন্টার খুলি শিলিগুড়িতে, এরকম করে স্টার্ট। আচ্ছা, তো প্রথমেই কি সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছিল? গভর্নমেন্ট তো অ্যাপ্রুভ আমরা নামটা দিয়েছিলাম প্রথম, আমরা যখন মানে সবকিছুই মানে কোই মানে কোইনসিডেন্ট। আচ্ছা, আমরা নামটা দিয়েছিলাম প্রথম, আমাদের প্ল্যান ছিল মানে প্রভাত ইনস্টিটিউশন অফ স্কিল এডুকেশন দিব। তো আমি ভাবলাম যে মানে হিন্দিটা অনেকে লাইক করে না, তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট। আমরা যখন কাজ স্টার্ট করি মোটামুটি 4-5টা আমাদের ব্রাঞ্চ হয়ে যায়, আমরা টি শার্ট, ডকুমেন্টেশন, এভরিথিং আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টে করি, মানে স্কিল এডুকেশন দিয়ে। যখন আমাদের হাতে কাগজ আসে তখন দেখি এটা স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেছে। আচ্ছা, সেটা গভর্নমেন্ট থেকেই অ্যাপ্রুভ হয়ে এসেছিল? আইএসসি মানে নামে আরো অন্য অর্গানাইজেশন আছে, এই জন্য স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা,
তখন আবার আমরা চেঞ্জ করলাম সবকিছু সবকিছু আবার চেঞ্জ করতে হয়েছে তো সেটা তো শুরু থেকে মানে অনেকটা কষ্ট করে এগোতে হয়েছে তো সেখানে মানে এগোনোর সময় কখনো কি মনে হয়েছিল যে আর হবে না হয়তো হবে না এখনি ছেড়ে দেওয়া দরকার আমি জবে চলে যাই কারণ এটা তো অনেকটা টফ করে স্ট্রাগল করে আসার ব্যাপার এই পজিশন থেকে কোনো সময় কি এরকম মনে হয়েছিল অনেক সময় মনে হয়েছে কারণ আমাদের যে কন্ডিশন ছিল আমরা সবই মানে একটা নরমাল ফ্যামিলি থেকে আর এটা তো ডকুমেন্টেশন বার করতে একটা অফিস লাগে মোটামুটি 1000 স্কয়ার ফিট মানে এভরিথিং মানে কি হয়েছে আমরা ডকুমেন্টেশন দিয়েছি জমা তখন আমরা কিছু ফ্র্যাঞ্চাইজি উঠিয়েছি আচ্ছা উঠিয়ে কিছু টাকা আমাদের কালেকশন হয়েছে তখন আবার আইএসওটা অ্যাপ্লাই করলাম আইএসওর হাফ দিলাম টাকা সেকেন্ড ফোন আসছে তোমরা দিতে পারছো না আবার আরেকটা ব্রাঞ্চ উঠিয়ে দিলে এরকম করে হয়েছে আর আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আরো কথা বলে নেব স্যারের সাথে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh, doo, 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 doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল শাড়ি সহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে উল্লাসকর দত্ত সরণি ওমেন্স কলেজের পাশে দেনা ব্যাংকের বিপরীতে শিলচর ফোন নাম্বার লুকাবে কোথায় কিট ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার গ্রহরত্ন আদি তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি তাই আর দেরি কিসের হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স নরসিংতলা শিলচর Our promise, care for car. এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি ট্রেন টেকনিশিয়ান্স এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয় তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস চিরুকানি রোড রামনগর শিলচর 788003 ফোন নাম্বার 8011331777 872198
26530. Email ID aditiservice.2017@gmail.com. Brown fried fish, packet bhara paglami a risk. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. ভেঙে যাবে বাবারা কিছু হবে না মা সময়কে পিছে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি কিছু হবে না মা আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী গুড মর্নিং আজকে থেকে তো তোমার অফিস শুরু না না ঠিক আছে সরি এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো আসতেই হলো বাসাটা তো এখন আর ব্যাচেলারের না কিন্তু এত দামি এটা রিগালের দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি রিগেল ফার্নিশ ইয়োর ড্রিম এলাম বিরতির পর আমাদের সাথে রয়েছেন আইআইএসডি ডিরেক্টর মিস্টার রত্নদীপ দেবরায় স্যার আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আইআইএসডি কী করে তৈরি হলো সেটা নিয়ে তো এবার আমি জানতে চাইব আপনি তো বিভিন্ন সেক্টরের কথা বললেন যেগুলো নিয়ে কাজ হচ্ছে যেগুলোতে ট্রেনিং দেওয়া হচ্ছে তো কীভাবে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে বা সেগুলো থেকে মানে আমরা যারা ট্রেনিং নেব আমরা কী করে উপকৃত হতে পারি মেইন হচ্ছে আমরা তো মেইনলি ফোকাস করছি আইটিটা নিয়ে আচ্ছা আইটিতে এমনি সব মানে অন্যান্য সেন্টারে যেরকম কোর্স আছে আমাদের এখানেও সেমই আছে মানে মোটামুটি যেমন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে টেলি মানে এভরিথিং আছে ডিটিপি তো আমরা এটা নতুন কোর্স লঞ্চ করেছি 3 মাস আগে যেটার নাম হচ্ছে স্মার্ট ই কমার্স আচ্ছা যেটাতে মানে বেসিক টেলি ডিটিপি মানে ওয়েবসাইট ডিজাইনিং মানে প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে জেনারেলি দেখা যায় একটা ছেলে মেয়ে মানে বারবার কোর্স করে এখনো ওই অ্যাওয়ারনেসটা নেই আমরা জেনারেলি কি হচ্ছে স্টুডেন্টরা ট্রেডিশনাল কোর্সগুলো ফোকাস করছে এখনো ঠিক আছে মানে ট্রেডিশনাল কোর্সে দেখা যাচ্ছে যে বিএতে মাত্র 1% জব আছে নেসকমের সার্ভেতে বিএসসিতে 7% আর হচ্ছে বিকমে 8% তো এই জিনিসটার জন্য আমরা যে কোর্সটা লঞ্চ করেছি আজকে হচ্ছে এটা 4টা সেক্টরে জব পাওয়া যাবে মানে বেসিক করলে অপারেটর মানে এইচটিএমএল ডিএইচটিএমএল করলে ওয়েবসাইট ডিজাইনার আর ডিটিপিটা করলে ডিজাইনার আর হচ্ছে জিএসটি টেলি হলে অ্যাকাউন্টেন্ট তাহলে আজকে যে গভর্নমেন্ট সেক্টর আছে বা প্রাইভেট সেক্টর আছে এই 4টা সেক্টর নিয়ে কাজ হচ্ছে এটাই আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি আর আমাদের কিছু প্লেসমেন্ট সেলও আছে যেমন রিলায়েন্স বিগ বাজার পেন্টিয়ার এরকম কিছু টাই আপও আছে যা মানে যেখানে অনেক ছেলেমেয়েরা প্লেসমেন্টও পেয়েছে মানে যারা আপনাদের সেন্টারে যাচ্ছে ওরা কোর্স করার পর সেখান থেকে প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে আর সাথে সাথে আপনি বলেছিলেন আপনাদের ওইখানে রয়েছে বিউটি সেক্টর রয়েছে রয়েছে হোটেল ম্যানেজমেন্টের কোর্স তো সেগুলোর ব্যাপারে যদি বলেন বিউটিটা হচ্ছে এখন সবাই তো আর জব পাবে না জেনারেলি বিউটি কোর্সটা করলে সেলফ এমপ্লয়েড হতে পারবে ভালো পার্লারে বাইরে গিয়েও মানে কাজ করতে পারবে যে হরিয়ানা আছে চণ্ডীগড় আছে এখানেও মানে নিজে পার্লার খুলেও একটা সেলফ এমপ্লয়েড হতে পারবে সবাই তো আর চাকরি পাচ্ছে না
এটাই হচ্ছে আমাদের বিউটি সেক্টরের অবজেক্টিভ। আর হোটেল ম্যানেজমেন্ট আমাদের এখানে শর্ট টার্ম পড়ানো হচ্ছে, আচ্ছা 12 মান্থস 18 মান্থস, ঠিক আছে। এটা মানে 1 ইয়ার এখানে কোর্স করার পরে আমরা ইন্টার্নশিপ ট্রেনিংয়ে পাঠাচ্ছি হায়দ্রাবাদে আর চেন্নাইতে। তখন ওই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে ওরা স্টাইপেন্ডও পাচ্ছে, আচ্ছা। স্টাইপেন্ডটা পাওয়ার পরে ওরা জবটা মানে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে মানে 100% জব গ্যারান্টি দেওয়া যাচ্ছে, আচ্ছা। মানে এটা করলে মানে এখনো বুঝছে না মানুষই, এখানে যারা বুঝছে মানে ওরা করছে, মোটামুটি আমাদের ভালোই চলছে হোটেল ম্যানেজমেন্ট। তার মানে আমাদের আরো অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। নিয়ে নিচ্ছি আবারও একটি বিরতি, ফিরে আসছি এখনই। ওখানে হেলা গাড়িতে হেলা গাড়িতে হেলা দেয়ালে হেলা। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএনদত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Frantos, the taste of the world. আনিব আরে ফেলে রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। এলাম বিরতির পর, আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন আইএসডি ডিরেক্টর মিস্টার রত্নদীপ দেবরায়। কথা বলবো ওনার সাথে।
স্যার, বিরতিতে যাওয়ার আগে শুনেছি বিভিন্ন সেক্টরগুলো রয়েছে আইএসডিতে যেগুলোতে কোর্স করে আমরা জব পেতে পারি, কিংবা আমাদের সেলফ এমপ্লয়মেন্ট যেটা আপনি বললেন সেটা হতে পারে। তো বিভিন্ন তো কোর্সের কথা আপনি বললেন, যেমন আইটি সেক্টর রয়েছে, বিউটি রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, মন্টেসরি টিচার্স ট্রেনিং রয়েছে। তো সেগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আমাদের মিনিমাম তো কিছু ক্রাইটেরিয়া থাকবে, মানে আমরা একবারে ছোট থেকে, ধরুন ক্লাস ফাইভ থেকে তো কেউ গিয়ে আর সেটা জয়েন করতে পারবে না। তো বিভিন্ন কোর্সগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে? আচ্ছা, আইটিতে মানে ডিফারেন্ট কোর্সগুলোতে, মানে বাকি যে কোর্সগুলো আছে, বেসিক মানে ওয়েবসাইট ডিজাইন, এটা 10 পাস লাগবে। আচ্ছা, 10 পাস। আর স্মার্ট ই-কমার্সটা যে বললাম, এটাতে মানে 10+2। আচ্ছা, মন্টেসরি টিচার্স ট্রেনিং এ গ্রাজুয়েশন লাগবে, হোটেল ম্যানেজমেন্টে 10+2, বিউটিতে মিনিমাম 10। মিনিমাম 10। সেই কোর্সগুলোর ডিউরেশন কেমন রয়েছে? ডিউরেশন 6 মান্থ থেকে 1.5 ইয়ার্স। আচ্ছা, তো আমি সরাসরিভাবেই আপনাকে জিজ্ঞেস করছি, আমাদের দর্শক বন্ধুদের সেটাতে আশা করছি অনেকটা উপকৃত হবেন ওনারা, সেই কোর্সগুলোর ফি কেমন রয়েছে? ফিজ মানে অন্যান্য ইনস্টিটিউট থেকে মোটামুটি অ্যাফোর্ডেবলই আছে আমাদের। আচ্ছা, রিজনেবল রয়েছে ফিজগুলো। তো সেখানে আমাদের, আমার মনে হচ্ছে দর্শক বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই চাইছেন যে আপনাদের ইনস্টিটিউটে এসে অ্যাডমিশন নেবেন, কারো কারো নিশ্চয়ই দরকার রয়েছে। তো আপনি যদি বলে দেন একবার কী করে আপনার ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করা যাবে। ISD এডুকেশনাল হাট, নিয়ার জিসি কলেজ, অপোজিট সিমা লাইব্রেরি, মানে অপোজিটে বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আছে, এটা দিয়ে দেবো পরে। আমাদের আইএসডির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনের নিচে রয়েছে। স্যার, আপনি অ্যাড্রেস তো বলে দিলেন, সাথে সাথে আমি আপনাদের আজকের অনুষ্ঠানের আগে আপনাদের একটা লিফলেট দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলে আরেকটা কোর্স আছে, সেটার ব্যাপারে এখনও আমরা কিছু আলোচনা করিনি, সেটা যদি বলেন। আচ্ছা, মানে আমি মেইনলি এটা বলতে যাচ্ছি যে আমার যে চেঞ্জেসটা এসেছে বা ম্যাক্সিমাম আমাদের যে, আমরা যে আজকে এই স্টেপটা নিতে পেরেছি মেইনলি পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য। আমরা যে কাজ করতাম আগে, আমাদের প্রত্যেক মান্থে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং হতো। আমি যখন মানে লাস্ট 7-8 ইয়ার্স ধরে আমি এমনি কাউন্সিলিং করছি, কাউন্সিলিং করার পরে দেখছি একটা স্টুডেন্ট পজিটিভ হয়ে যাচ্ছে, যে ইম্পর্টেন্সটা বুঝতে পারছে যে কোনো কোর্সে, হোটেল ম্যানেজমেন্ট হোক, আইটি হোক, বিউটি হোক, এনি কোর্সে এন্ড অফ দ্য ডে ওর ডিসিশন নিতে পারছে না, কি করবে ডিসিশনটা নিতে পারছে না। আমি দেখছি একটা তো ওর মধ্যে সিরিয়াসনেসটা নাই, আর ও সেলফ ডিসিশনটা নিতে পারছে না, বা গার্জিয়ানকে গিয়েও বলছে যে আমি একটা কোর্স দেখেছি, আমি অ্যাডমিশন নিয়ে নেব। তো গার্জিয়ান বলছে না, বিএসসিটা কমপ্লিট করে নে, এরপরে নেবে। মানে গার্জিয়ান এখনও মানে বিএসসির ইম্পর্টেন্সটা ও দিচ্ছে, বা বিকমে মানে আইটি এডুকেশনটা এন্ড অফ দ্য ডে ওরা করছে, যখন কিচ্ছু পাচ্ছে না তখন গিয়ে মানে টেকনিক্যাল আর ম্যানেজমেন্ট এডুকেশনগুলো নিচ্ছে। এই জন্য আমরা কিছু বড় কোর্সের উপরে, যেমন স্মার্ট ই-কমার্স, হোটেল ম্যানেজমেন্ট, বিউটির 1 ইয়ার কোর্সের সাথে আমরা ফ্রি অফ কস্টে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিংটা দিচ্ছি। ডেফিনেশন অফ পার্সোনালিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি, গুড পার্সোনালিটি, ব্যাড পার্সোনালিটি, হাউ টু বিল্ড এ কেরিয়ার ইন মানে কুইক সাকসেশন। এরপরে হচ্ছে সেলসটা, আজকের ডেটে সেলস একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আগামী দিনে প্রত্যেকটা সেক্টরেই মানে সেলস হয়ে যাবে, মানে সেলস লাগবে। সেলসটা সম্বন্ধে আমরা একটা নলেজ দিচ্ছি, মানে 30 আওয়ার্সের আমাদের এটা এডুকেশন, মানে সার্টিফিকেট কোর্স ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো দর্শক বন্ধুরা, আপনারা জেনে নিলেন আইআইএসডিতে রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষা, আর তার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও কোর্স। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার।